হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের এই যে নোটিসের সার্ভলেট আছে, এখানে তো আমরা আমাদের ফ্লোগুলো ডিফাইন করছি। এখন আমরা যেটা করব, আসলে আমাদের এই যে ফ্লো রেজিস্ট্রি আমরা তৈরি করেছি, এই ফ্লো রেজিস্ট্রিকে এক্সিকিউট করার জন্য আমাদের তো একটা এক্সিকিউটর লাগবে, এটাকে চেনানোর জন্য আমাদের আমাদের পুরো স্প্রিং অ্যাপ্লিকেশনে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে রাইট ক্লিক করে আমরা এখানে ফ্লো এক্সিকিউটর একটা এখানে অ্যাড করতে পারি, যেটার আইডি আমরা দিতে পারি ফর এক্সাম্পল ফ্লো এক্সিকিউটর। কিন্তু এটার যে রেজিস্ট্রিটা আমরা এখানে যে ফ্লো রেজিস্ট্রি নাম দিয়েছি সেই নামটাই আমরা এখানে দিতে পারি। আমরা ওখানে নাম কী দিয়েছিলাম, ফ্লো রেজিস্ট্রির, এই যে ফ্লো রেজিস্ট্রি নাম দিয়েছি। সো আমরা এখানে এই ফ্লো রেজিস্ট্রির নামটাই দিয়ে দিতে পারি এই জায়গাতে। এটা যদি আমরা সেভ করি, আমরা যদি সোর্সে চলে যাই, আমরা দেখতে পারবো এই যে আমাদের এখানে এই যে ফ্লো এক্সিকিউটর এবং ফ্লো রেজিস্ট্রি এই দুটো এখানে আমাদের ডিফাইন হয়ে গেছে। তো এটা ছাড়াও আসলে আমাদের একটা বিন ডিফাইন করতে হবে। এখানে আমরা যদি বিনসে চলে যাই, এই বিনস থেকে আমাদের একটা বিন ডিফাইন করতে হবে, যেটা হবে ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টার। তো সেটার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে নিউ বিন করি, ইনসার্ট বিন এলিমেন্ট, এবং এই বিনটার আইডি দেই আমরা ফ্লো হ্যান্ডলার অ্যাডাপ্টার, এবং এটার ক্লাসটা হবে ফ্লো হ্যান্ডলার অ্যাডাপ্টার। আমরা যদি কন্ট্রোল স্পেস দিই, এই জায়গাতে দুটো অপশান আছে, আমরা সার্ভলেটেরটা নিব। আমরা দেখি এখানে একটা আছে পোর্টলেট, একটা আছে সার্ভলেট, আমরা এই সার্ভলেটেরটা সিলেক্ট করব। সো এখন যদি আমরা আমাদের সোর্সে চলে যাই, আমরা দেখতে পারি যে আমাদের কনফিগারেশনটা আপডেট হয়ে গেছে। তো এখানে আমরা যেই ফ্লো হ্যান্ডেলার, আমরা এটাকে একবার ফরম্যাট করে নিই না, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা কী করলাম, আমাদের একটা ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টার আছে এবং একটা ফ্লো এক্সিকিউটর আমরা এখানে আর একটা ডিফাইন করেছি না, ওয়েব ফ্লো কনফ্লিক্ট। তো এই যে ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টার বিনটা আমরা ডিফাইন করলাম, এটার একটা প্রপার্টি হিসেবে আমাদের এই রেফারেন্সটাকে আমরা সেট করে দিতে হবে। তো আমরা যদি আমাদের বিনসে যাই, আমরা ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টার থেকে রাইট ক্লিক করে ইনসার্ট প্রপার্টি দেই, এবং এখানে আমরা প্রপার্টিতে যেটা করব, আমরা ফ্লো এক্সিকিউটর নামে একটা প্রপার্টি থাকার কথা, দেয়ার ইউ গো, এবং আমরা ওই রেফারেন্সটা এখানে দিয়ে দিব, আমাদের ফ্লো এক্সিকিউটরের যে রেফারেন্সটা আছে দিয়ে দিলাম। সো আমরা যদি আবার সোর্সে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লো এক্সিকিউটরের রেফারেন্সটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এটাকে সেভ করি, এই যে প্রপার্টিটা চলে আসছে। তো এখন আমাদের যে ইউআরএল আছে, ইউআরএল থেকে আমাদের এই ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টারে যে আমাদের যে কানেকশনটা হবে, যে একটা আমাদের এখানে তো আমরা আইডি মেসেজ দিয়েছি, তো আমাদের এই মেসেজে গেলে যে আমাদের এই ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টারের থ্রু দিয়ে আমাদের যেই ওয়েব ফ্লোর কনফিগারেশন আসবে, সেইটা অ্যাড্রেস করার জন্য আমাদের আরেকটা বিন নিতে হবে, যেটা হলো ফ্লো হ্যান্ডেলার ম্যাপিং বিন। আমরা আমাদের বিনে চলে যাই, এখানে যে আমরা একটা নিউ বিন দিই, ফ্লো হ্যান্ডেলার ম্যাপিং, এবং এটার ক্লাসটা আমরা দিয়ে দিব ফ্লো হ্যান্ডেলার ম্যাপিং, এই যে ফ্লো হ্যান্ডেলার ম্যাপিং ক্লাস, ঠিক আছে। এটাকে আমরা, এবং এই ফ্লো হ্যান্ডেলারের ম্যাপিংয়ের মধ্যে আমরা এখন দুইটা প্রপার্টি অ্যাড করব। ইনিশিয়াল যেটা হচ্ছে, ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে আমাদের ফ্লো রেজিস্ট্রি, এবং এটার রেফারেন্সটা আমাদের ওই ফ্লো রেজিস্ট্রি হবে, যেটা আমরা অলরেডি তৈরি করে রেখেছি, ফ্লো রেজিস্ট্রি। হ্যাঁ, এবং সেকেন্ড একটা হবে, ওটা হচ্ছে ইউআরএলের অর্ডার প্রায়োরিটি করার জন্য আমরা এখানে আরেকটা প্রপার্টি দিব, যেটা হবে অর্ডার। এটা মেইনলি যে ইউআরএলটা আসছে সেটার একটা প্রায়োরিটি সেট করে, সেখানে আমরা ভ্যালু জিরো দিয়ে দিতে পারি। এবং এটাকে যদি আমরা সেভ করে একবার সোর্স কোডটা দেখে আসি, আমাদের এখানে কিন্তু এই যে ফ্লো হ্যান্ডেলার ম্যাপিংটা তৈরি হয়েছে, এবং এই ফ্লো হ্যান্ডেলার ম্যাপিংটা আমাদের এই রেজিস্ট্রি যেটা আছে সেই রেজিস্ট্রিকে কিন্তু রেফার করছে, এই যে আমাদের এই জায়গাটাতে। হ্যাঁ, ঠিক আছে, এই রেজিস্ট্রিটাকে সে রেফার করছে। তো আমরা আরেকবার গো থ্রু করি আসলে পুরো জায়গাটাতে কী হচ্ছে, আমরা যদি বোঝার চেষ্টা করি একটু, যেহেতু কনফিগারেশন আছে, এটা একবার বুঝে ফেললে আপনাদের জিনিসটা ইজি হবে।
তো আমরা কি করেছি আমাদের এখানে একটা ফ্লো হ্যান্ডেলার ম্যাপিং আছে ফ্লো হ্যান্ডেলার ম্যাপিংটা কি করছে সেটা আমাদের এখানে এই যে রেজিস্ট্রি আছে রেজিস্ট্রির মধ্যে আমরা যে আইডি বলছি এই আইডিটা হচ্ছে আমাদের URL এর যে আইডিটা হ্যাঁ সেই URL এর আইডিটা সে এখান থেকে পড়ে নিচ্ছে এবং সেই স্প্রিংকে বলছে যে আমি ওই URL গুলো হ্যান্ডেল করব সেগুলোর কন্ট্রোল আমার কাছে দাও ঠিক আছে এবং ফ্লো রেজিস্ট্রি থেকে কিন্তু সে কোন URL এর জন্য কন্ট্রোল নিতে চাচ্ছে সেটা সে বলে দিল অর্ডারটা এখানে কি করছে অর্ডারটা এখানে আমাদের স্প্রিংকে বলে দিচ্ছে যে অন্য কোনো কিছু ওই URL প্যাটার্ন অ্যাক্সেস করার আগে আমার এই ফ্লো হ্যান্ডেলার ম্যাপিং এটাকে অ্যাড্রেস করবে তো এখান থেকে আমাদের যেটা হচ্ছে আমাদের তারপরে ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টার আছে ফ্লো হ্যান্ডেলার অ্যাডাপ্টারের কাছে রিকোয়েস্টটা আসছে এবং এটা অনেকটা কন্ট্রোলারের মতো কাজ করছে এবং সে এই ফ্লো এক্সিকিউটরের থ্রু দিয়ে আমাদের এই ফ্লো রেজিস্ট্রির মধ্যে যে কনফিগারেশনগুলো আছে যেটা কন্ট্যাক্ট ফ্লো XML এর মধ্যে আমরা লিখব সেটা সে এক্সিকিউট করছে তো আমাদের যেটা বলছিলাম এখানে যেই মেসেজ আমরা যে আইডি দিয়েছি এটাই তো আসলে আমাদের URLটা হবে তো এটার জন্য আমাদের একটা সিকিউরিটি পারমিট দিয়ে আসতে হবে আমাদের যে সিকিউরিটি কনটেক্সট আছে সেখানে যদি আমরা যাই আমরা কারেন্টলি সে লাইক পারমিট অল যদি দিতে চাই আমরা যে কোনো একটা নিয়ে এটাকে আমরা মেসেজটা এখানে নিয়ে আসি এবং সেটাকে আমরা পারমিট অল বলে দিচ্ছি দ্যাটস গুড সো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি এই মেসেজে গেলে আমাদের একটা এরর মেসেজ দেওয়ার কথা কিন্তু যেই এরর মেসেজটা আসবে সেখানে আসলে বলার কথা যে আমরা এখানে যেই কন্ট্যাক্ট ফ্লো ভেতরে সে যে আমরা যদি কন্ট্যাক্ট ফ্লোটা ওপেন করি এবং সে তার ভেতরে আমরা এখানে একটা আইডি দিয়েছি স্টার্ট সে স্টার্ট GSP মিসিং বলার কথা যদি আমাদের সব কিছু ঠিক থাকে এখন প্রজেক্টটা যদি আমরা রান করতে যাই আমাদেরকে ওই এররটা দেওয়ার কথা সো দেখি যদি সব ঠিক থাকে আমাদের ওই এররটা আসবে সো লেটস রান আওয়ার প্রজেক্ট এবং প্রজেক্টটা রান করছে উইচ ইজ গুড আমরা যদি এখন মেসেজ যাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে স্টার্ট জট জেএসপি সে খুঁজছে কেন খুঁজছে যেটা আমরা বললাম কেননা আমরা এখানে ভিউ স্টেটে স্টার্ট দিয়েছি তো আমরা এই টিউটোরিয়ালে এতটুকু পর্যন্তই আসলে এখানে স্টার্ট ডট জেএসপি আমরা চাইলে ক্রিয়েট করে দিতে পারি সেক্ষেত্রে এখানে জেএসপির কন্টেন্টটা দেখাবে কিন্তু আমরা যেহেতু অ্যাপাচি টাইলস ইউজ করছি আমরা চাবো যে এই জায়গাতে আমরা অ্যাপাচি টাইলসের লজিক্যাল নেমগুলো ইউজ করি এবং টাইলসের থ্রুতে আমাদের ফ্লো কনফিগারেশনগুলো কমপ্লিট করি তো সেটা আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে করবো সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস